বেশিরভাগ লোক তারা তাদের জীবনে যাই কিছু ভাবে সেটা এই কারণে করতে পারে না কারণ এরা সব কিছুকে পারফেক্টভাবে করতে চায়। যখন আমরা কোনো স্বপ্ন দেখি তখন আমাদের মনে একটি ইচ্ছা জাগে, যে কোনো উপায়ে আমরা স্বপ্নটা পূর্ণ করতে চাই। আর যখন সেই স্বপ্ন পূর্ণ করার জন্য কাজ শুরু করার কথা ভাবি তখন আরও একটি চিন্তা আমাদের ব্রেনে আসে যে আমরা এখনই সবটা জানি না, আরও একটু ভালোভাবে শিখে নিই, তারপরে পারফেক্টভাবে শুরু করব। আর এই পারফেক্ট করার ইচ্ছাটা আমাদের কোনো স্বপ্নকে পূর্ণ হতে দেয় না, কারণ প্রথমবারে না আমরা কোনো কাজকে পারফেক্টভাবে করতে পারব আর না প্রথমবারে কোনো কিছু পারফেক্টভাবে হয়। মনে রাখবেন, না কখনো আপনি পারফেক্ট সময় পাবেন, না আপনি কখনো পারফেক্ট ডিসিশন নিতে পারবেন, আর না কখনো আপনার পরিস্থিতি এতটা পারফেক্ট হবে যে আপনি সব কিছুকে পারফেক্টভাবে শুরু করতে পারবেন। আমি পারফেক্ট হতে চাই, এটা একটি মিথ্যা, এটা আজ পর্যন্ত কেউ হতে পারেনি আর কেউ কখনোই হবে না। আপনি গুড হতে পারেন, বেটার হতে পারেন, বেস্ট হতে পারেন, কিন্তু পারফেক্ট হতে পারবেন না। হ্যাঁ, এটা সত্যি, আপনি যতটা চান নিজেকে বেটার তৈরি করতে পারবেন। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনি নিজেকে পারফেকশনের দিকে নিয়ে যেতে পারবেন। প্রকৃতি আমাদের ব্রেনকে এমনভাবে তৈরি করেছে যে আমরা সবসময় কিছু না কিছু শিখতে থাকি, আর আমরা যত বেশি শিখব আমরা আরও বেটার হতে থাকব। আমাদের সমস্যা হলো আমরা প্রথম দিন থেকেই পারফেক্টভাবে শুরু করার কথা ভাবি। আপনি কি জানেন, সচিন টেন্ডুলকার 1989 সালে ভারতের পক্ষ থেকে ক্রিকেট খেলা শুরু করে, আর সচিন টেন্ডুলকার প্রথম সেঞ্চুরি 1994 সালে তৈরি করে। যাকে আজ আমরা গড অফ ক্রিকেট বলি তারও 5 বছর সময় লেগেছে নিজের প্রথম সেঞ্চুরি তৈরি করতে। এখন আপনিই বলুন, 1989 সালে কি সচিন পারফেক্ট ছিল? কখনোই না, কিন্তু তারপরেও আজ ওনাকে গড অফ ক্রিকেট বলা হয়। আমাদের সমস্যা হলো আমাদের মনে হয় আমাদের আরও একটু ভালোভাবে শেখা দরকার, তারপরে শুরু করব। আমাদের একটি ভালো সুন্দর প্ল্যান থাকবে, তারপরে শুরু করব। তাহলে বলি, আপনি ভুল ভাবছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এটা অসম্ভব। আর পারফেক্টভাবে স্টার্ট করার ইচ্ছা আপনাকে যে কোনো কাজ করার আগেই আটকে দেয়। এখন আপনিই ভেবে দেখুন, আপনি একটি কাজকে জাস্ট শুরু করতে যাচ্ছিলেন আর আপনার মনে হচ্ছে আমি আরও ভালোভাবে এটাকে করতে পারবো, আর তাই কাজটিকে না শুরু করে আপনি কাজটিকে কাল করব ভাবলেন। যে কাজটিকে আজ আপনি স্টার্ট করতে যাচ্ছিলেন সেটাকে কাল করব বললেন, আর সেটাও এটা ভেবে যে কাল আমি আরও ভালোভাবে করব। তাহলে বলি, ওই কাল আপনার কখনোই আসবে না। আমার একটি বন্ধু 5 বছর থেকে বিজনেস করার কথা ভাবছে, আর সে বলে যখন আমার কাছে 10 লক্ষ টাকা হয়ে যাবে তখন আমি পারফেক্টভাবে বিজনেস শুরু করব। আর আজ এখন তার যে অবস্থা, আমার মনে হয় না সে আগামী 10 বছরে 1 লক্ষ টাকাও রোজগার করতে পারবে। একবার ভেবে দেখুন, যদি সে 5 বছর আগে 1 লক্ষ টাকা দিয়েই শুরু করত তাহলে হতে পারে আজ তার বিজনেস 10 লক্ষ টাকার হয়ে যেত, কিন্তু সে তার 5টি বছর নষ্ট করেছে এই পারফেক্ট হবার আশায়, আর আগামীতে না জানি আর কত বছর সময় নষ্ট করবে। তাই সবশেষে বলবো, পারফেক্ট হবার চিন্তা ছাড়ুন, রাতারাতি কেউ সফল হয় না। ছোট ছোট স্টার্ট আপ পরে বড় হয়ে KFC, অ্যামাজন, ফেসবুকের মতো বড় কোম্পানি তৈরি হয়। তাই আপনার কাছে যাই কিছু আছে সেটা দিয়েই শুরু করুন, আর চেষ্টা করুন গুড থেকে বেটার আর বেটার থেকে বেস্ট হবার। মনে রাখবেন, আপনার পরিশ্রমই আপনাকে পারফেকশনের দিকে নিয়ে যেতে পারে। তাই কাল করব, পরে করব, এই সব কথা না ভেবে আপনার কাছে যাই কিছু আছে তাই দিয়েই আপনার স্বপ্নের পথে যাত্রা শুরু করুন। আর আপনার এই যাত্রায় সহজীবন থাকবে সবসময় আপনার পাশে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে যে তার কাজকে পারফেক্ট করার আশায় আজও শুরু করেনি।